হাই গাইস, কেমন আছেন সবাই? আজকে আমি ফাইনালি গুড নিউজটা দেব, যেটা আমি আমার আগের দুইটা ব্লগে বলেছি। একটা গুড নিউজ দেওয়ার আছে। আসলে আমার জীবনে হয় কি, যখন আমার কোনো ভালো খবর আমি সবাইকে বলে দিই, সেটা কখনোই ফুলফিল হয় না। এরকম আপনাদের সাথেও কি হয়? যদি হয় আমাকে কমেন্টস করে অবশ্যই জানান, কার কার এমন হয়। আমার কখনোই ফুলফিল হয় না, যার কারণে আমি কাউকে বলিনি। মানে বলার জন্য আমার মানে খুব ইয়ে করছিল, কিন্তু কাউকে বলিনি এক্সাইটমেন্টটা। তো আজকে আমি বলছি গাই সেই গুড নিউজটা, সেটা হচ্ছে আমি দেশে যাচ্ছি। আমি দেশে যাচ্ছি, খুবই খুবই এক্সাইটেড আমি দেশে যাচ্ছি। তো আবার একটু মানে নার্ভাসও লাগছে, যখন ওইখানে যেয়ে পৌঁছাবো তারপর গিয়ে মানে ভালো লাগবে আর কি। আর এত দৌড়াদৌড়ি, শপিং, আপনারা তো জানেন আমার ভাই আসছিল, তো 2 সপ্তাহ ছিল ওকে নিয়ে দৌড়াদৌড়ি। আর আমি কাজের থেকে ছুটি নিতে পারিনি, কারণ আমার একদম ছুটি নেই, একদমই ছুটি নেই। তো কাজ করে কালকে পর্যন্ত আমি সন্ধ্যা প্রায় 7টা বেজে গেছে কাজ থেকে এসেছি। তো আজকে রওনা হয়ে যাচ্ছি, তো সেই খুশির খবরটা আপনাদের সাথে শেয়ার করছি আর কি। আমি পথে যেতে যেতে সব কিছু অল্প অল্প করে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? এই তো ছিল আজকে সকাল থেকে অনেক বৃষ্টি ছিল, কালকে সারা দিন বৃষ্টি হয়েছে। এখন আমরা যাওয়ার আগে দেখেন কি সুন্দর বৃষ্টি, মেঘ পরিষ্কার হয়ে রোদ উঠে গেছে। থ্যাংক ইউ গড, ভগবানকে অনেক 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 ধন্যবাদ। ভগবান আসলে সব মেঘ পরিষ্কার করে একদম রৌদ্রোজ্জ্বল খুব সুন্দর একটা দিন করে দিয়েছে। ইটস এ গুড সাইন। আমি আমার গাছগুলোকে অনেক মিস করব। এই যে বেলগাছটা দেখেছেন, বাসায় থাকলে তো, বাড়িতে থাকলে মানে যত্ন করে একটু ইয়ে করে দিলে এটা আরেকটু হেলদি হয়ে উঠতো বেলগাছটা। যাই হোক, ওই যে বাইরে সব কিছু পরিষ্কার করে দিয়েছি, এগুলা সব পরিষ্কার, আগে তো এখানে ভর্তি ছিল। এগুলা আমার বোন রিনার বাড়িতে পাঠিয়ে দিয়েছি আর কি। এবছর আসলে তেমন গাছ হয় নাই আমার, দেশে যাব দেখেই তেমন কিছু গাছ লাগাই নাই। তো যাই হোক, বস তুমি কি এক্সাইটেড? হ্যাঁ, কত বছর পরে যাচ্ছ? 12 বছর। 12 বছর পরে? 12 বছর পরে যাচ্ছ? আচ্ছা, তো তাপস 12 বছর পরে যাচ্ছে, আমি যাচ্ছি 6 বছর পরে, এই আর কি। করেছি তাপস আর আমি, মানে ব্যাগ উঠাতে উঠাতে হয়রান হয়ে গেছি, তো ভার আমরা তো বাড়ি যাচ্ছি। যে সে হচ্ছে মহিলা, যে উবার ড্রাইভার আর কি। এখন আমরা এয়ারপোর্টে যাচ্ছি। তো আমরা এসে বসে আছি আর কি, সব চেকিং টেকিং সব লাগেজ সব কিছু শেষ। আমার চোখের অবস্থা দেখেছেন, এত টায়ার্ড আর এতগুলা লাগেজ সব কিছু ক্যারি করে আমি আর ভিডিও করতে পারি নাই। তো এই আর কি, তাপসও বসছে। এই যে তাপস সব কিছু প্রিপেয়ার হয়ে নিচ্ছে, ওর তো ঠান্ডা বেশি। এই যে জ্যাকেট পরে নিল, তাপস প্রিপেয়ার হয়ে নিচ্ছে। এই তো, তারপরে একদম প্লেনে গিয়ে দেখাবো, তারপরে ফিলাডেলফিয়াতে গিয়ে দেখাবো, দেখা হচ্ছে ওইখানে, ঠিক আছে? তো আমি এখন যাচ্ছি তাপসের জন্য কফি আনতে স্টারবাকস থেকে, আমিও খাবো। আসলে সব কিছু সেরে টেরে এত টায়ার্ড লাগছে, এখন কফির জন্য ক্রেভিং হচ্ছে আর কি। তো চলুন যাই স্টারবাকস থেকে কফি নিয়ে আসি এক প্রান্তে, আর কফি হচ্ছে একদম শেষ প্রান্তে। তারপরে তাপস বলেছে ওর জন্য নিয়ে আসি কফি। স্টারবাকসে এসেছি, এখান থেকে তাপসের জন্য কফি নিয়ে যাব। কফি আর ব্যাগেল কি পাই নিয়ে যাব। অর্ডার দিলাম 2টা মিডিয়াম কফি আর ব্যাগেল 3 চিজ দিয়ে। তো ওরা এখন রেডি হলে নিয়ে তারপর যাব।
কফি নিলাম আর এই বেগুন নিলাম, এখন যাই তাপসের কাছে। এই যে আমরা খাচ্ছি, যে তাপস বলছে তুমি অর্ধেক খাও। ভাসুর কল করছে, তাপস কথা বলছে। ভালো না তাপস বেগুনটা? কফিটা কম, কফিটা দেখো কম। তার সঙ্গে আরে না বাপ, একটা দিন থাকি না বাড়িতে, পাঁচটা দিন আবার সাথী বলে না সাথীর আবার ও আবার খেয়ে দিয়ে মোটা হয়ে যেতে পারে, এই জন্য ভয়তে এখন বাড়ি যাবে। তোমার চিনি চিনি জানা কিছু? এত ভালো বেগুনটা। কি সুন্দর না, আমাদের এয়ারপোর্টটা কিন্তু অনেক ছোট কিন্তু অনেক ছিমছাম, আর লোকজনও ভালো, কাস্টমার সার্ভিস এখানে অনেক ভালো, খুবই হেল্পফুল সবাই, আর পরিষ্কার পরিচ্ছন্ন এয়ারপোর্টটা। এই আর কি, আমি একটু হাঁটছি আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই যে তাপস কথা বলার সঙ্গী পেয়ে গেছে, তাপস কফি খাচ্ছে আর আমার কফি এই। তো এই তো কফি খাই, এনজয় করি।